আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন আজ সকাল সকাল একটা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন উনত্রিশ জন বাংলাদেশি প্রবাসীকে আবুধাবি এয়ারপোর্টে আটকে রেখে আবার দেশে ফিরিয়ে দিচ্ছে সো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে তাদেরকে কেন আটকানো হয়েছে বা তাদেরকে দেশে কেন ফিরিয়ে দিচ্ছে তো ভিডিও শুরু করবার পূর্বে ধন্যবাদ জানাই যারা দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর আপনি যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে দুবাইয়ের সব গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দিন আরেকটি বিষয় আপনার সাথে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করেন আপনারা হয়তো বা একজনে একটা মেসেজ করেন কিন্তু আমি অনেকগুলো মেসেজ দেখ পাই মানে আপনারা একজন একজন করে যদি আমার কাছে মেসেজ করেন আমাকে প্রতিদিন শত শত মেসেজ পেতে হচ্ছে আর সবগুলো মেসেজের উত্তর কিন্তু একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না তাই আমি অনুরোধ করব যে যাদেরই মেসেজের উত্তরটা একটু দেরিতে যাচ্ছে তারা একটু ধৈর্য ধরেন আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা যে প্রশ্নগুলো করেন সে প্রশ্নের উত্তর কিন্তু আমার ভিডিওতেই থাকে যাই হোক আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আবুধাবি থেকে আবারও উনত্রিশ জন বাংলাদেশি প্রবাসীকে দেশে ফিরিয়ে দিচ্ছে বিয়াল্লিশ জন বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উনত্রিশ জন বাংলাদেশি প্রবাসীকে দেশে ফিরিয়ে দিচ্ছে এমনকি আমি নিউজে জানতে পেরেছি যে আজ বুধবার ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তাদের ফ্লাইট হবার কথা যেহেতু শুভাশুবা আজকে সকাল সকাল আমি ভিডিও বানাচ্ছি আমি এখন পর্যন্ত জানতে পারিনি যে তারা বাংলাদেশে গিয়ে পৌঁছেছে কিনা সো তাদেরকে ফিরিয়ে দিয়েছে এটা মেন কারণ হলো যে ইমিগ্রেশন প্রবলেম ঠিক আছে এমনকি যে উনত্রিশ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিচ্ছে তাদের কাছে কিন্তু আগে থেকে আইসিআর অ্যাপ্রুভাল পেপার আছে তাদের বিসার মেয়াদ আছে আইডির মেয়াদ আছে এমনকি তাদের করোনা টেস্টের যে মেয়াদ সেটাও আছে এমনকি যে গ্রিন সিগনাল মানে একটা লিঙ্ক শেয়ার করা হয়েছিল আপনারা জানেন যে সেই লিঙ্কের মধ্যে যদি রেড সিগন্যাল আসে তাহলে কেউ আরব আমিরাতে আসতে পারবে না কিন্তু গ্রিন সিগনাল আসলে সবাই আসতে পারবে সেটাও ছিল কিন্তু এরপরও তাদেরকে কেন ফিরিয়ে দিয়েছে এটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এমনকি বাংলাদেশ দূতাবাসও এটি এখন পর্যন্ত খোলামেলা করে বলে নাই তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বলা হয়েছে যেন খুবই জলদি এই বিষয়টি জানানো হয় তারা যেন এটা বিস্তারিত ভালোভাবে জেনে শুনে তারপর দূতাবাসকে জানায় সো এটা কিন্তু বাংলাদেশের প্রবাসীদের জন্য একটা বহু বড় অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে কারণ যদিও আইসিএ থেকে অ্যাপ্রুভালের প্রয়োজন নেই কিন্তু তারপরও কেন তাদেরকে বারবার আবিরাত মানে আবুধাবি এয়ারপোর্ট থেকে ফিরে দেওয়া হচ্ছে এমনকি যে উনত্রিশ জন প্রবাসী ছিল তাদের মধ্যে একজন ইনভেস্টর বিসাও ছিল বলে আমি জানতে পেরেছি তাকেও দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে সো এটা এখন পর্যন্ত আসলে খোলামেলাভাবে কিছু বোঝা যাচ্ছে না আর আমি এজন্যই গত কয়েকদিন আগেও আপনাদেরকে একটু ভিডিও দিয়ে বলেছিলাম যে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করার জন্য যেহেতু একটা সিস্টেম হয়েছে আসতে ধীরে সবাই যেতে পারবেন ঠিক আছে আস্তে ধীরে সবাই আসতে পারবেন তবে অপেক্ষা করতে হবে আর অনেকে বলবেন যে ভাই আর কতদিন অপেক্ষা করব কিন্তু অপেক্ষা ছাড়া তো আর জোরপূর্বক এখানে কিছু করার নেই সো যারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছেন আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে নতুন নতুন যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি সবসময় চেষ্টা করতেছি যে আপনাদের গুরুত্বপূর্ণ সব সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তাই আমি বলবো যে যারা বাংলাদেশে বর্তমানে আছেন তারা কিছুদিন ধৈর্য ধরুন মনে হয় দু চার দিন বা এক সপ্তাহের মধ্যে এটা অবশ্যই সমাধান হবে বা কেন আর বা আমিরাত মানে আবুধাবি থেকে ফিরিয়ে দিচ্ছে সেটাও একটা খুল হবে এবং এটা ব্যাপারে আমরাও জানতে পারবা জানার সাথে সাথে ইনশা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সেই নিউজটি ছিল আপনাদের জন্য পরবর্তী খবর পেতে চ্যানেলটি করে পাশে থাকা বেলাইকুন্ডি বাজিয়ে দিন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কেমন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ